নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব টেট এর সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির 30টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তা আমি সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অনুগ্রহ করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, কথা বেশি না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। আমরা প্রত্যেকটা প্রশ্ন যেগুলো ইংরেজিতে করা আছে আমি প্রত্যেকটা প্রশ্নের বাংলা আলোচনা করে দেবো, তারপরে আমরা তার অ্যান্সার করব, ঠিক আছে? তাই সুতরাং আপনারা ইংরেজি থেকে ভয় পাবেন না, আর ইংরেজিতে যাদের ভয় আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা চলুন আমরা দেখে নিই কোশ্চেনের অ্যান্সার পরপর কী হবে। তো প্রথম প্রশ্ন আছে, প্যাটার্নস অফ হিউম্যান বিহেভিয়ার ডেভেলপস অ্যাজ এ রেজাল্ট অফ ইন্টারাকশন বিটুইন জেনেটিক ফ্যাক্টর অ্যান্ড ফ্যাক্টর অফ। তাহলে আমাদের হিউম্যান বিহেভিয়ারের জেনেটিক ফ্যাক্টর দুটো কী কী সেটা আপনারা সবাই জানেন। আপনারা নিজেরা এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারাকশন বিটুইন জেনেটিক অ্যান্ড এর সঠিক উত্তর হবে এনভায়রনমেন্ট, ঠিক আছে? তাহলে আমাদের হিউম্যান বিহেভিয়ারের ইন্টারাকশন কিসের কিসের মধ্যে হয় সেটা হচ্ছে জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্ট। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, মোস্ট অফ দ্য বিহেভিয়ারাল ট্রেটস দ্যাট ইন্টারেস্ট সাইকোলজিস্টস আর, তাহলে বিহেভিয়ার মানে আচরণের বৈশিষ্ট্য দ্য ইন্টারেস্ট অফ সাইকোলজিস্ট আর সেটা কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এটার সঠিক উত্তর আমরা দেখে নেব। তো এর সঠিক উত্তর হচ্ছে পলিজেনিক। পলিজেনিক কিন্তু এখানে সঠিক উত্তর হবে। তা পলিজেনিক, পলিজেনিক মানে কি? পলিজেনিক মানে হচ্ছে বহুজাতীয়। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, অটোজোমস হেল্প ইন ডিটারমিনিং দি অফ এ নিউবর্ন অ্যান্ড হিস অর হার ক্যারেক্টারিস্টিক্স লাইক দ্য শেপ অফ নোজ, আইব্রো, কালার অফ দ্য হেয়ার, আই, এক্সেট্রা। তাহলে কি বলেছে, অটোজোমস যেগুলো ডিটারমাইন্স মানে নির্ধারণ করে একটা নিউবর্ন মানে একটা নতুন জন্ম নিয়েছে যে শিশু তার ক্যারেক্টারিস্টিক্সের নোজ মানে নাক, আইব্রো মানে চোখের ভুরু, কালার অফ হেয়ার চুলের কালার এবং আইস, এটা কিসের উপর ডিপেন্ড করে এই চারটে অপশনের মধ্যে। তা এটার এই সঠিক উত্তর হলো ডেভেলপমেন্ট অফ বডি স্ট্রাকচার, কিন্তু এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে বন্ধুরা? তা এইটার উপরে কিন্তু এটা ডিপেন্ড করে মানে ডিটারমিনস। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, জিনস ওয়ার্ক ইন, তাহলে জিন আমাদের শরীরে যে জিনসটা আছে সেটা কিভাবে কাজ করে, না সেটা পেয়ারে মানে জোড়াতে কাজ করে। চলে আসি পরবর্তী প্রশ্ন, বোথ এক্স অ্যান্ড ওয়াই ক্রোমোজোম আর ফাউন্ড ইন, তাহলে এক্স এবং ওয়াই ক্রোমোজোম কাদের শরীরে পাওয়া যায়, এর সঠিক উত্তর হচ্ছে মেল সেল, তাই না? তা ছেলেদের শরীরে এক্স এবং ওয়াই এই দুটো ক্রোমোজোমই পাওয়া যায়, এবং ছেলেদের এক্স ক্রোমোজোমের সাথে মেয়েদের এক্স ক্রোমোজোমে মিলন হলে হয় মেয়ে, আর ওয়াই এর সাথে ওয়াই এক্স ওয়াই হয়ে গেলে সেটা হচ্ছে ছেলে, ঠিক আছে? তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে ছেলে আর ওয়াই, এই ছেলে হোক চাই মেয়ে হোক, এটা কিন্তু নির্ভর করে একটা পুরুষের শরীরে তার মানে যাকে বলে তার যে জিন আছে বা জিনের মধ্যে যে বিষয়টা আমাদের শুক্রাণু আছে, তার শুক্রাণু কিন্তু পুরুষের শরীরে যেটা আছে সেটাই কিন্তু নির্ধারণ করে যে সে বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে। এতে কিন্তু বাচ্চার যে ধারণকারী বা ধারণকারিনী তার কিন্তু কোনো ভূমিকা থাকে না, ঠিক আছে? তা এই বিষয়টা কিন্তু আপনাদের যেন পরিষ্কার থাকে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ইচ বডি সেলস ইন ম্যান হ্যাজ ক্রোমোজোম, তাহলে ইচ বডি সেলস প্রত্যেকটা বডি সেল ইন ম্যান মানে মানুষের হ্যাজ ক্রোমোজোম মানে মানুষের শরীরে কতগুলো ক্রোমোজোম আছে, ঠিক আছে? সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তা আমরা এখানে দেখে নেবো সঠিক উত্তর কি। তা মানুষের শরীরে কি 46 আর 23 জোড়ায় ক্রোমোজোম আছে, যদি পেয়ার লেখা থাকতো তাহলে এখানে 23 হতো, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, ডু দ্য চিলড্রেন অফ ইন্টেলিজেন্ট প্যারেন্টস অলওয়েজ শাইন ইন স্টাডিজ, মানে বলেছে কি একজন বুদ্ধিদীপ্ত পিতামাতার যে যে জন্ম শিশু যে জন্মটা নেবে তা তাদের থেকে যে শিশুটা জন্ম নেবে সেটা সবসময় শাইনিং করবে, এটা কি সত্যি? এটা মানে এটা কি সেটা আমাদের এখানে কিন্তু জানতে চাওয়া হয়েছে, চারটি অপশনের মধ্যে তাই জানতে চাওয়া হয়েছে। তাহলে একজন বুদ্ধিদীপ্ত পিতা মাতার কাছ থেকে যে সবসময় যে একটা বুদ্ধিদীপ্ত শিশু জন্মাবে সেরকম কোনো কিন্তু মানে অলওয়েজ বলে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হোয়াট ডিড পিয়াজেট কলস হিস অ্যাপ্রোচ, তাহলে পিয়াজেট তার অ্যাপ্রোচের সম্বন্ধে কোনটা বলেছে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা তিনি ম্যাক্সিমামটা বলেছেন হচ্ছে জেনেটিক এপিস্টেমোলজি, ঠিক আছে? তাহলে পিয়াজেটকে এপিস্টেমোলজি, এপিস্টেমোলজির ফাদার কিন্তু পিয়াজেট, ঠিক আছে? এটাও কিন্তু আপনাদের জানতে হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন
ক্রনিক্যাল অর্ডার। তাহলে এটা কি ক্রনিক্যাল অর্ডার? এটা হচ্ছে পিয়াজেটের চারটে স্তর দেওয়া আছে। তাই প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেন্সরি মোটর স্কিল মানে চার নম্বর দিয়ে শুরু হবে। যে চার নম্বর দিয়ে যদি একটাই আছে তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর হবে। কেন? তার কারণ হচ্ছে কি অন্যগুলো প্রথমে অ্যাকশনে অপশন আসবেই না, তার চারের সাথে যেগুলোই আছে সেগুলোই সঠিক উত্তর হবে। তা কেন? তার যেহেতু চার আছে অন্যগুলো চার দিয়ে তো শুরু না, তাহলে চার হচ্ছে প্রথমটা সেন্সরি মোটর স্টেজ, তারপরে হচ্ছে এক প্রি অপারেশনাল, তারপরে হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ, আর তারপরে হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। ঠিক আছে, আশা করি বুঝে গেছেন। পরবর্তী প্রশ্ন, পিয়াজেট কল্ড দ্য পিরিয়ড অফ ইনফ্যান্সি অ্যাজ ইনকমপ্লিট কোশ্চেন। দুটো অপশন আছে, তার সুতরাং এটা আমরা এখানে অ্যান্সার করবো না। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, পোস্ট ন্যাচুরাল গ্রোথ অফ ড্যাশ আনডাউটেবলি ইজ রিলেটেড টু ফিজিক্যাল ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেন আফটার বার্থ অ্যাজ ওয়েল অ্যাজ টু এক্সপেরিমেন্টাল ফ্যাক্টর। তাহলে এখানে বলেছে কি পোস্ট ন্যাটাল মানে জন্মের পরে পোস্ট ন্যাটাল গ্রোথ সে বৃদ্ধি অফ ড্যাশ আনডাউটেডলি। তাহলে আনডাউট মানে মানে কোনো রকম ডাউটফুল ছাড়াই বা ডাউটনেস ছাড়াই ইজ রিলেটেড, যেটা সম্পর্কযুক্ত টু ফিজিক্যাল গ্রোথ। ফিজিক্যাল গ্রোথ মানে আমাদের শারীরিক বৃদ্ধির সাথে, মানে ফিজিক্যাল ডেভেলপমেন্ট শারীরিক বিকাশের সাথে, অফ দ্য ব্রেন মাথার আফটার বার্থ জন্মের পরে, অ্যাজ ওয়েল অ্যাজ টু এক্সপিরিয়েন্সিয়াল ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে এই এক্সপিরিয়েন্সিয়াল ফ্যাক্টর কোনটা অ্যাজ ওয়েল অ্যাজ যেটাকে বলছে এখানে, তা এর সঠিক উত্তর হবে কিন্তু ইন্টেলিজেন্স বলে বুদ্ধিমত্তা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, উইচ অফ দি ফলোয়িং কম্বিনেশন অফ সেক্স ক্রোমোজোম রেজাল্ট ইন মেল অফস্প্রিং। একটু আগে আমরা আলোচনা করা আসলাম যে কিভাবে একটা ছেলে বা একটা মেয়ে হয়, XX এ মেয়ে হয় আর XY এ ছেলে হয়। ঠিক আছে, এখানে পিতার ভূমিকাই ম্যাক্সিমাম, মাতার কোনো ভূমিকা থাকে না। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য নিউক্লিয়াস অফ ইচ সেল ইন হিউম্যান বডি কন্টেন্স পেয়ার অফ ক্রোমোজোমস। তাহলে নিউক্লিয়াস অফ ইচ সেল, প্রতিটা সেলের যে নিউক্লিয়াস ইন হিউম্যান বডি মানব শরীরে কন্টেন্টস পেয়ার অফ ক্রোমোজোম, তার মধ্যে কতটা পেয়ার ক্রোমোজোম থাকে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা আমরা একটু আগে আলোচনা করে এসেছি যে 23 জোড়া ক্রোমোজোম আর পিসে যদি 46 পিস। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, এ কারেক্ট সিকুয়েন্সিয়াল রেন্ডারিং অফ দ্য প্যারেন্টিয়াল ডেভেলপমেন্ট স্টেজ ইজ। তাহলে এটা কোনটা হবে, কোন কারেক্ট সিকুয়েন্সটা আমাদের রেডি প্যারেন্টাল ডেভেলপমেন্ট সরি প্রি ন্যাটাল ডেভেলপমেন্ট সম্পর্কে, প্রি ন্যাটাল মানে জন্মের আগের ডেভেলপমেন্টের সেটা সম্পর্কে কোন কোন জিনিসটা এখানে সত্যি এই চারটে অপশানের মধ্যে সেটা আমাকে এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হবে অপশান এ, জার্মিনাল এমব্রায়োনিক তারপরে পোর্টাল। ঠিক আছে, তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এইটা আমাদের ভ্রূণ, তা এইটা কেন্দ্র করে কিন্তু আমাদের এই যে সিকুয়েন্সিয়ালটা এটা কিন্তু এভাবে চলতে থাকে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্রি ন্যাটাল কন্ডিশনে। পরবর্তী প্রশ্ন আছে, দিস মেথড অফ স্টাডি কম্পেয়ার্স চিলড্রেন অ্যাট ভেরিয়াস এজ সাইমালটেনিয়াসলি, ইট ইজ ড্যাশ মেথড। তাহলে সেটা কোন মেথড, সেই মেথডটা সম্পর্কে জিজ্ঞেস করতে চেয়েছে বা জানতে চেয়েছে যে স্টাডি কম্পেয়ার চিলড্রেন ভেরিয়াস। ঠিক আছে, তাহলে ভেরিয়াস তা সেটা কোনটা হবে, যেটা কম্পেয়ার করে স্টাডি ভেরিয়াস সেটা হচ্ছে ক্রস সেকশনাল কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সেপারেশন অ্যাংজাইটি অকার্স। সেপারেশন অ্যাংজাইটি মানে আলাদা যে উদ্বিগ্নতা সেটা অকার্স ওয়েন দ্য নিউবর্ন বেবি ইজ। তাহলে তখন ওই বাচ্চার বয়স কত থাকে, যখন তার মধ্যে সেপারেশনের অ্যাংজাইটিটা উদ্বেগটা চলে আসে তখন সেটা কোন বয়স হবে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা আমরা এখানে দেখে নেবো সঠিক উত্তর কোনটা। এই চারটির মধ্যে সঠিক উত্তর হচ্ছে 8 to 15 months old। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দি ফলোয়িং ইজ অ্যান ইনকারেক্ট স্টেজ থিওরি পেয়ারিং। তাহলে এই যে চারটে অপশান দেওয়া আছে এই চারটে অপশানের মধ্যে কোনটা ইনকারেক্ট মানে কোনটা ভুল আছে সেটা আমাদের বার করতে হবে। তো এখানে হচ্ছে কোহলের বাগের সাথে ফিজিওলজিক্যাল মানে হচ্ছে শারীরবৃত্তীয়। ঠিক আছে, তাহলে কোহল বাগের সাথে ফিজিওলজিক্যাল এটা কিন্তু এখানে ইনকারেক্ট আছে। ঠিক আছে, চলো আসি পরবর্তী প্রশ্ন, সোশ্যালি দ্য ইয়ং চিলড্রেন ক্যান অনলি অ্যাটেন টু ওয়ান ডাইমেনশন অ্যাট এ টাইম। মানে একটা দিকেই এখানে চিন্তা ভাবনা করতে পারে। ইন কগনিটিভ টার্ম দিস ইজ কল্ড, কগনিটিভ টার্মে এটাকে কী বলে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এটার সঠিক উত্তর হবে ইকোসেন্ট্রিক। ঠিক আছে, সে নিজের সম্পর্কে জানতে চায় বা নিজেরটাই বেশি এখানে মানে যাকে বলে বেশি প্রস্ফুটন এখানে দেখানো আছে। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন শুনে, অ্যাট বার্থ এ নিউ বর্নস হেড ইজ অ্যাপ্রক্সিমেটলি 10% অফ ইটস টোটাল বডি লেন্থ। তা একটা সম্পূর্ণ শরীরের যত তার দৈর্ঘ্য তার কত অংশ যদি পার্সেন্টেজে করি তাহলে এটা কত অংশ হবে তার মাথাটা, এর সঠিক উত্তর হচ্ছে 25%। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ওয়েন এ
harmful substance is taken by the mother, the aspect of fetal development most seriously affected is. তার বন্ধুরা এখানে জানতে চাইছে কি যে হোয়ের এ হার্মফুল সাবস্টেন্স মানে একটা হার্মফুল মানে যেটা হচ্ছে কি বলবো মানে হার্মফুল মানে ক্ষতিকারক ঠিক আছে ইজ টেকেন বাই দা মাদার মা যদি নিয়ে থাকে দি অ্যাসপেক্টস অফ ফিটাল ফিটাল বা ফোর্টাল যেটাই বলেন যে ফিটাল ডেভেলপমেন্ট তাহলে ভ্রূণের বিকাশের ক্ষেত্রে মোস্ট সিরিয়াসলি এফেক্টেড ইজ যেটা ফিটালের সব থেকে বেশি এফেক্ট করে সেটা কোনটা সেটা আমাদের এখানে জানতে চাওয়া হচ্ছে এর সঠিক উত্তর হবে দ্যাট হুইচ ইজ মোস্ট র্যাপিডলি ডেভেলপিং অ্যাট দ্য টাইম অফ সাবস্টেন্স ইজ কনজিউম ঠিক আছে তা সেই সময় যেটা সব থেকে বেশি র্যাপিডলি যেটা ডেভেলপিং হচ্ছিল সেটা ক্ষতিগ্রস্ত হবে তাই না তো চলে আসছি পরবর্তী প্রশ্ন ড্যাশ ইজ দ্য কন্টিনিউইং ফাংশন অফ হেরিডিটি আফটার বার্থ তাহলে কোনটা সেই কন্টিনিউইং মানে ধারাবাহিকভাবে বা যেটা ক্রমশ চলতে থাকে ফাংশন কার্যকারিতা অফ হেরিডিটি আফটার বার্থ তাহলে বংশগতির কোন কার্যকারিতাটা চলতে থাকে সেটা কি সেটা জন্মের পরে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে এর সঠিক উত্তর হচ্ছে ম্যাচুরেশন চলে আসছি পরবর্তী প্রশ্ন হুইচ অফ দি ফলোয়িং ইজ ট্রু ফর ইন্ডিভিজুয়াল ইন মিডল অ্যাডাল্টহুড তাহলে মিডল অ্যাডাল্টহুড সম্পর্কে কোন স্টেটমেন্টটা আমাদের এখানে সঠিক সেটা এখানে জানতে চাওয়া হয়েছে তা এর সঠিক হচ্ছে ডিক্রিজ ইন অস্ট্রোজেন প্রোডাকশন ফর ওমেন এখানে ডিক্রিজ ইন অস্ট্রোজেন অস্ট্রোজেন যে কথাটা অস্ট্রোজেন মানে হচ্ছে স্ত্রী হরমোন ঠিক আছে তাহলে ডিক্রিজ ইন অস্ট্রোজেন প্রোডাকশন ফর ওমেন ঠিক আছে আশা করি আপনারা বুঝে গেছেন চলুন আমরা পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্ন আছে মিডল অ্যাডাল্টহুড অ্যাডাল্টহুড ইজ এ টাইম হোয়েন তাহলে মিডল অ্যাডাল্টহুড সেই সময়টা কোন সময়টা এই চ্যাপ্টারের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা এখানে জানতে চাওয়া হয়েছে অপশান এ আছে এ পার্সন ফিলস কট বিটুইন জেনারেশনস চিলড্রেন অ্যাট বোথ এন্ডস অপশান বি আছে ম্যারেজ গেটস রি ইভ্যালুয়েটেড অপশান সি আছে কেরিয়ার গেটস রি ইভ্যালুয়েটেড তা এখানে সঠিক উত্তর হবে কিন্তু অল অফ দিস প্রত্যেকটা এখানে সঠিক উত্তর চলে আসছি পরবর্তী প্রশ্ন দা নোশন এখানে নোশন মানে হচ্ছে ধারণা ঠিক আছে নোশন না এখানে নোটেশন দা নোটেশন দ্যাট চিলড্রেন ডেভেলপ মোর ইন প্যাটার্ন অফ অ্যান ইনক্লাইন প্লেন দেন ইন দ্য প্যাটার্ন অফ স্টেপস ইন ক্যারেক্টারিস্টিক্স অফ তা এটা কিসের ক্যারেক্টারিস্টিক সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে তা সেই ক্যারেক্টারিস্টিক্স হবে কন্টিনিউইটি থিওরি ঠিক আছে কন্টিনিউইটি থিওরি কন্টিনিউইটি মানে হচ্ছে সান্নিধ্য তাই না সান্নিধ্যের থিওরির মধ্যে এটা পড়ে ঠিক আছে তা আমরা এখানে দেখে নেবো যে ইনক্লাইন মানে হচ্ছে আনত ঠিক আছে আশা করি আপনারা বুঝে গেছেন যে এর মানেটা কি হবে তা চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন ল্যাটার চাইল্ডহুড ফ্রম দ্য এজ অফ অ্যাবাউট সিক্স অর সেভেন ইয়ার্স হ্যাজ বিন কল্ড ড্যাশ স্টেজ অফ পিয়াজেট তাহলে পিয়াজেটের মত অনুসারে চিলড্রেনের বয়স যদি 6-7 বছর হয় তাহলে সেটা কোন স্টেজের মধ্যে পড়ে চারটের মধ্যে সেন্সারি মোটর প্রি অপারেশনাল কনক্রিট অপারেশনাল না ফর্মাল অপারেশনাল তাই এটা খুবই সোজা ছিল প্রশ্ন এটা হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজ চলে আসি পরবর্তী প্রশ্ন এ মেজর ক্রিটিসিজম অফ স্টেজ থিওরিস রিলেটেড টু দ্য পয়েন্ট দ্যাট তাহলে মেজর ক্রিটিসিজম মানে মূল সমালোচনা অফ স্টেজ থিওরি সম্পর্কে রিলেটেড টু দ্য পয়েন্ট এই সেই পয়েন্টের সাথে রিলেটেড যেটা কোনটা হবে এই চারটের মধ্যে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে তো চলুন চারটে অপশনের মধ্যে আমরা সঠিক উত্তরটা দেখে নেব সঠিক উত্তর হচ্ছে দে ওভার সিম্পলিফাই অ্যান্ড ইগনোর ইন্ডিভিজুয়াল ভেরিয়েশনস ঠিক আছে এই অপশনটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে চলে আসি আমরা এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে কোহলবার্গ মোরাল ডেভেলপমেন্ট স্টেজ আর ক্লোজলি রিলেটেড টু তাহলে কোহলবার্গের যে নৈতিক বিকাশের যে স্তর আছে সেটা কার মানে কোন মনোবিজ্ঞানের স্তরের সাথে জড়িত তা এটা এখানে আমরা দেখবো সঠিক উত্তর কোনটা তাহলে ক্লোজলি রিলেটেড উইথ পিয়াজেটস কগনিটিভ ডেভেলপমেন্ট স্টেজ তাহলে পিয়াজেটের সাথে কিন্তু এটা ক্লোজলি রিলেটেড ঠিক আছে চলে আসছি পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে ইউ নো দ্যাট ইভেন থ্রু দ্য টয় বোট হ্যাজ বিন প্লেসড ইন দ্য ফিল্ড অ্যাকুরিয়াম ট্যাঙ্ক দ্য ট্যাঙ্ক ইট সেলফ স্টিল কন্টেইন দ্য সেম অ্যামাউন্ট অফ ওয়াটার দ্য পিয়াজেটিয়ান টার্মস ইজ দিস ইজ ড্যাশ কনভার্সন তো এটা কিসের কনভার্সন সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা ভলিউম মানে আয়তনের একটা কনভার্সন চলে আসছি পরবর্তী প্রশ্ন বলেছে দ্য চাইল্ড কগনিটিভলি বিলিভস দ্যাট দ্য ওশেন্স ওয়েভ অনলি রোল ইন হোয়েন হি আর সি ইজ ওয়াচিং দেম তাহলে একটা শিশুর নলেজ হচ্ছে কি সে যখন দেখছে তখনই ওই সমুদ্রের ঢেউ আসে ঠিক আছে
দিস চাইল্ড ইজ এক্সপ্রেশন ড্যাশ অ্যান্ড হ্যাজ নট ইয়েট অ্যাটেন্ড। তাহলে এইটা যে শিশুর শরীরে যে এই যে এই যে এক্সপ্রেশন, এই যে এক্সপ্রেশনটা তা সেটা কিসের থেকে কি হচ্ছে যেটা সে অ্যাটেন্ড করেনি, না এক্সপ্রেশন ড্যাশ অ্যান্ড হ্যাজ নট ইয়েট অ্যাটেন্ড যেটা সে অ্যাটেন্ড করেনি সেটা কোনটা হবে? তা এর সঠিক উত্তর আমরা নিশ্চয়ই জানি যে এটা অ্যাসিমিলেশন, যে তার ভিতরে একটা আইডিয়া আছে এবং সেই আইডিয়াটাকে যখন সেই আইডিয়াটা মডিফাই হয়ে যাচ্ছে, তাই না? তা তার মধ্যে একটা স্কিমা ছিল, স্কিমা থেকে অ্যাসিমিলেশন হয়েছে, তার ভিতরে একটা আইডিয়া ঢোকানো হয়েছে এবং তার আইডিয়াটা যখন রিটেইনড হয়েছে, নট রিটেইনড যেটা হয়, এবার সেটা যখন রিটেইনড হয়ে গেল তখন সেটা অ্যাকোমোডেট হয়ে গেল, ঠিক আছে? তারপরে নতুন একটা মডিফাই হয়ে গেল অ্যাসিমিলেশনটা, যখন নিউ আইডিয়ার মাধ্যমে তখন সেটা হয়ে গেল অ্যাকোমোডেশন, ঠিক আছে? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অ্যাসিমিলেশন টু অ্যাকোমোডেশন, মানে দিস চাইল্ড ইজ এক্সপ্রেসিং অ্যাসিমিলেশন অ্যান্ড হ্যাজ নট ইয়েট অ্যাটেন্ড অ্যাকোমোডেশন, কি তার পুরনো যে আইডিয়াটা ছিল সেই আইডিয়াটা এখনো ঠিকভাবে মানে সুরক্ষিতভাবে বা ভালোভাবে মানে মডিফাই হয়নি, ঠিক আছে? চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন। আজকে শেষ প্রশ্ন আছে, হ্যাভ সিক্স ক্লাস অফ ফ্যাক্টর অফ বিহেভিয়ারাল ডেভেলপমেন্ট ডু নট ইনক্লুড, তাহলে কোনটা ইনক্লুড করে না? হ্যাভ এ সিক্স ক্লাস ফ্যাক্টর অফ বিহেভিয়ারের আচরণের সিক্স ক্লাসের বিহেভিয়ারে কোনটা করে না সেটার সঠিক উত্তর আমরা দেখে নেব। এর সঠিক উত্তর হচ্ছে সেন্সরি অ্যান্ড প্যারেন্ট প্রিনেটাল, ঠিক আছে? সেন্সরি মানে হচ্ছে জ্ঞানীয় আর প্রিনেটাল মানে জন্মের পূর্ব মুহূর্তে, ঠিক আছে? তো বন্ধুরা আমাদের এই আলোচনার আজকে মেইন যে বিষয়টা সেটা আমরা করে ফেললাম, 30টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সুতরাং আপনারা কিন্তু এগুলো খুবই গুরুত্ব সহকারে দেখবেন, দরকার হলে ভিডিওটা দু তিনবার দেখেন, যেখানে দাঁড়িয়ে আপনাদের এই ভিডিওটা যথেষ্ট আপনাদের উপকারে লাগবে। তো চলে আসছে আপনাদের ভিডিওর মূল আকর্ষণীয় বিষয়। তা আপনাদের মূল আকর্ষণীয় বিষয় হলো আজকে একটা হোম টাস্কের প্রশ্ন। তা আজকের হোম টাস্কের প্রশ্নটা হলো, সাম টাইপস অফ মেন্টাল রিটার্ডেশন অ্যান্ড সার্টেন ফর্ম অফ অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার হ্যাভ বিন ফাউন্ড টু বি রিলেটেড টু অ্যাবনর্মালিটিস অফ অপশন এ সেক্স ক্রোমোজোম, অপশন বি ভিটামিনস, অপশন সি এক্স ক্রোমোজোমস আর অপশন ডি হচ্ছে ওয়াই ক্রোমোজোমস। আবার আমি প্রশ্নটা বলছি, সাম টাইপস অফ মেন্টাল রিটার্ডেশন অ্যান্ড সার্টেন ফর্মস অফ অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার হ্যাভ বিন ফাউন্ড টু বি রিলেটেড টু অ্যাবনর্মালিটিস অফ সেক্স ক্রোমোজোম, অপশন বি ভিটামিনস, অপশন সি এক্স ক্রোমোজোম, অপশন ডি ওয়াই ক্রোমোজোম। আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে চারটের মধ্যে, আপনারা সঠিক উত্তরটি এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন এবং আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তরটা দিয়ে দেওয়া হবে। প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। তা আপনারা একটু কোঅপারেট করুন, কেননা পুরোটাই আপনাদের জন্য, আপনারা যাতে একটু মোটিভেট করে ক্লাসটা করেন তার জন্য আপনাদের এই পুরস্কার দেওয়া। তা সুতরাং আপনারা বেশি দেরি না করে এখনই আপনাদের যে উত্তরটা আপনাদের মনে হয় সেই উত্তরটা পোস্ট করুন, আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেওয়া হবে এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেসটা হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।